আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া। তার নির্দেশেই 18 জন জঙ্গি ওই মিশনে অংশ নেয়। এদিকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা নজরদারিতে রয়েছেন, যে কোনো সময় তারা গ্রেফতার হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান। ওবায়দুল কবিরের রিপোর্ট। গতকাল আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নেয় 6 জঙ্গি। সে সময় আরও অন্তত 12 জন ওই এলাকায় পাহারায় ছিল। মিশনের নেতৃত্ব দেয় আইমান ও সাব্বিরুল নামে দুই জঙ্গি। আর এই ঘটনার পরিকল্পনাকারী আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা জিয়াউর রহমান ওরফে মেজর জিয়া। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ জানান, ওই ঘটনায় দায়িত্বে অবহেলায় 5 পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নজরদারিতে রয়েছে জঙ্গিরা আসামিরা, আমরা আমাদের মানে নজরদারিতে রয়েছে, তাদেরকে আমরা যে কোনো সময় গ্রেপ্তার করতে সক্ষম হব। যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যারা মাস্টার মাইন্ড ছিল, প্রত্যেককে মাস্টার মাইন্ড মেজর জিয়া প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন এপিএস এবং দুজন কনস্টেবলকে দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুপুরের পর পুলিশের গঠিত তদন্ত কমিটির সদস্যরা পরিদর্শন করেছেন আদালত চত্বর। তবে স্পর্শকাতর মামলার আসামিদের আদালতে আনার ক্ষেত্রে আরও নিরাপত্তা নেওয়ার দাবি জানান আইনজীবীরা। জেলখানা থেকে যখন আসামি পাঠায় তখন তো তাদের বলা উচিত ছিল যে জঙ্গি যাচ্ছে, এবং ওখান থেকেই সিকিউরিটি নেওয়া উচিত ছিল। কারণ এর আগে আমরা দেখেছি মামি সিংহ সেখানে প্রিজন ভ্যান থেকে সেখানে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, তো এই অভিজ্ঞতা তো আছে। কিন্তু সেক্ষেত্রে এখানে যখন কাশিমপুর থেকে যখন ঢাকায় নিয়ে আনা হলো তখন পথের মধ্যে তো এখানে স্কট করা উচিত ছিল। গতকালের ওই ঘটনার পর বাড়তি পুলিশ মোতায়েন করে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।